আমি অর্থাৎ সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহু আমি প্রথম ব্যক্তি যে আল্লাহর রাস্তায় রক্ত ঝরাইয়াছে, এবং আমি প্রথম ব্যক্তি যে আল্লাহর পথে তীর নিক্ষেপ করিয়াছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদের সাথে এক যুদ্ধাভিযানে অংশগ্রহণ করি। তখন আমরা ছাগলের পাতা ও বাবলা গাছের ফল ছাড়া আহারের জন্য কিছুই পাইনি, ফলে আমাদের এক একজন ছাগল ও ওটের 20টার ন্যায় পায়খানা করিত। কিন্তু আজকাল আসাদ গোত্রের লোকেরা ধর্মীয় ব্যাপারে আমার ভুল ত্রুটি শনাক্ত করিতেছে। তাহা হইলে তো আমি ব্যর্থ হইয়া গেলাম এবং আমার আমলও বরবাদ হইয়া গেল। হাল হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2307। লোকজন যদি জানিতে পারিত যে আজান ও প্রথম সারিতে দাঁড়ানোর মধ্যে কি রহিয়াছে, অর্থাৎ নামাজের জন্য আজান দেওয়াতে এবং নামাজের জামাতের প্রথম সারিতে দাঁড়ানোতে কি সওয়াব রহিয়াছে বা পুরস্কার রহিয়াছে, আর লটারির মাধ্যম ব্যতীত তাহা অর্জন করার দ্বিতীয় কোনো পথ না থাকিলে তাহারা অবশ্যই লটারি করিত। আল হাদিস রিয়াদুস সালেহীন হাদিস নাম্বার 1084। পৃষ্ঠা নাম্বার 480, খণ্ড তৃতীয়। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফেও বর্ণিত হইয়াছে।